তারা যখন এই ফেরকা বাতিলাকে দেখবেন, যখন তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বাক্য বলা এটা শিরকি কালিমা, নাউযুবিল্লাহ বলেন, তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান নেওয়া কর্তব্য একবার ওয়াজিব হয়ে যাবে, অবশ্য হয়ে যাবেন। ধর্মপ্রাণ তাওহীদি জনতা নিয়ে ফেরকা বাতিলা নামক আহলে হাদিসকে আবার পূর্বের নাই মুহাম্মদ আলী সাফদার আল কলবি রাহমাতুল্লাহির মতো এমন ভাবে গর্জন দিতে হবে, আবার তারা পিপিলিকার মতো গর্তের মধ্যে ঢুকতে বাধ্য হবে, ঠিক কি ঠিক না? আর আহলে হাদিসের রাস্তা হলো ডালা কুলুক ব্যবহার না করা, ঠিক কি ঠিক না? এরা ডালা কুলুক ব্যবহার করে না। আচ্ছা, এই যে মনে করেন আমার কাছে একটা গ্লাস রয়েছে, এখানে যত পানি আছে সুন্দর করে বুঝেন, যত পানি আছে আমি যখন ঢেলে ফেলাবো সব পড়ে যাওয়ার পরে এরপর আবার যখন ই করব তখন দুই এক ফুট পড়বে কি পড়বে না? আর ওই অবস্থায় যদি নাকি পানি দিয়ে ধুয়ে ফেলে তাহলে সে হাঁটা চলা করলে দুই এক ফুট মাখাবে কি মাখাবে না? এ কাপড় নষ্ট হবে কি হবে না? আসলে ওরা আহলে হাদিস না আহলে হাদস, আহলে হাদস মানে না ফাকির কারখানা, আহলে হাদিস না আহলে হদস, যাদেরকে নবী আলাইহিসসালাম বলেছেন আমার সাহাবীদেরকে তোমরা মানো, আমার হিদায়াত প্রাপ্ত সাহাবীদেরকে তোমরা অনুসরণ করো, আদু আলাইহা বিন নওয়াজিস, মানির দাঁত দিয়ে তোমরা সাহাবীদের আদর্শকে তোমরা এরকম আঁকড়িয়ে ধরবে। কিন্তু সাহাবীদেরকে আজ কিছু কিছু মানুষ তারা মানে না, এরকম আছে না? আছে না? ২০ টাকার নামাজ আমরা পড়ে থাকি তারাবির নামাজ কয় রাকাত? ২০ টাকা পড়ি না। এক শ্রেণীর লোক তারা বলে থাকে যে ২০ টাকা তারাবি এটা হলো বেদাতে উমরি, নাউজুবিল্লাহ বলেন, বেদাতে উমরি মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাত কাজ করেছেন, কি করেছেন? বেদাত কাজ। তাহলে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গেল কি গেল না অবস্থান? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে এই অবস্থানটা চলে গেল। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাব্বা সাহাবি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করবে, যে ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে, যে ব্যক্তি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিষোদগার করবে, যে ব্যক্তি সাহাবীদেরকে মন্দ বলবে ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, তার প্রতি আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সারা পৃথিবীর সমস্ত হক্কানি উলামা একরাম সহ সমস্ত আল্লাহওয়ালা বুজুরগানদের এবং সমস্ত মানুষের অভিশাপ। আল্লাহর অভিশাপ কাদের প্রতি? আল্লাহর অভিশাপ যারা এরকম আল্লাহকে ভুলে গিয়েছে, সাহাবীদেরকে ভুলে গিয়েছে, রাসূলকে ভুলে গিয়েছে, উলামা একরামকে ভুলে গিয়েছে, ইংরেজদের দালালি যারা করতেছে এদের প্রতি আল্লাহর অভিশাপ। এখন দেখেন বর্তমান সময় আমাদের মাঝে অনেক ফেতনা বাহির হয়েছে, এই ফেতনার সময় আপনারা উলামা একরামদেরকে খুব মজবুত করে ধরবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা এই অত্র অঞ্চলে একজন মানুষ পেয়েছেন মুফতি মনিরুজ্জামান সাহেব, কোন বিষয় কোন যখন বাতিল যে স্থান থেকে আসে সেই সময় মুক্তি সাহেবের কাছে আপনারা হাজির হবেন, এসে মাসালা জিগাবেন, আলহামদুলিল্লাহ কুরআন সুন্নাহ থেকে আপনাকে সঠিক পয়সা দিবে। এইভাবে আপনার জীবন যদি আপনি গড়তে পারেন, আরে সাহাবায়ে কেরামের আদর্শ যদি নাকি আপনি আদর্শবান হতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত বাজেট করবেন। আর সাহাবীদের বিরুদ্ধে অবস্থান করে, রাসূলের বিরুদ্ধে অবস্থান করে কখনো জান্নাতের কল্পনা করাও মানে বোকামি হবে, জান্নাতে যাওয়ার কল্পনা করা যাবে না। আর তারাবি নামাজ ২০ টাকা অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উমর যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান সেই রাস্তায় হাঁটে না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা হলো ২০ টাকা তারাবির রাস্তা, যারা ২০ টাকা তারাবির রাস্তায় না হেঁটে যারা ৮ টাকা নামাজ পড়ে ৮ টাকা কোনো তারাবি হতে পারে না, ৮ টাকা এটা সর্বসম্মতিক্রমে বেদাত, কোনো ভাবে এরা জায়েজ প্রমাণ করতে পারবে না। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে বলে থাকি ৮ টাকা তারাবির কোনো দলিল নাই, ৮ টাকা তারাবি সর্বসম্মতিক্রমে বেদাত, যারা উমর রাস্তা ভুলে গিয়ে ৮ টাকাদের পিছনে লেগেছে তারা শয়তানের পিছনে হেঁটেছে, শয়তান উমর রাদিয়াল্লাহু তাআলার রাস্তায় হাঁটে না, শয়তান উমর রাদিয়াল্লাহু তাআলার রাস্তার বিপরীতে যায়। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উমর যে রাস্তায় হাঁটে শয়তান সেই রাস্তায় হাঁটে না, উমর রাদিয়াল্লাহু তাআলার রাস্তা হলো ২০ টাকার তারাবির রাস্তা, উমর রাদিয়াল্লাহু তাআলার রাস্তা হলো পিশাব করে ঢালা কুলুক ব্যবহার করা, আর আহলে হাদিসের রাস্তা হলো ঢালা কুলুক ব্যবহার না করা, ঠিক কি ঠিক না? এরা ডালা কুলুক ব্যবহার করে না। আচ্ছা, এই যে মনে করেন আমার কাছে একটা গ্লাস রয়েছে, এখানে যত পানি আছে সুন্দর করে বুঝেন, যত পানি আছে আমি যখন ঢেলে ফেলাবো সব পড়ে যাওয়ার পরে এরপর আবার যখন ই করব তখন দুই এক ফুট পড়বে কি পড়বে না? আর ওই অবস্থায় যদি নাকি পানি দিয়ে ধুয়ে ফেলে তাহলে সে হাঁটা চলা করলে দুই এক ফুট মাখাবে কি মাখাবে না?
কাপড় নষ্ট হবে কি হবে না আসলে ওরা আহলে হাদিস না আহলে হাদিস আহলে হাদিস মানে না ফাকির কারখানা এরা আহলে হাদিস না আহলে হাদিস 1246 হিজরির পূর্বে পৃথিবীতে কোনো আহলে হাদিস ছিল না পৃথিবীতে কোনো আহলে হাদিস ছিল না 1246 হিজরির পরে এসে আহলে হাদিস হযরত মুহাম্মদ আলী সাদ্দাম আল কালবি রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিসদের বিরুদ্ধে বিশাল আকারে কঠিন পদক্ষেপ নেওয়ার কারণে আহলে হাদিস সম্প্রদায় কিছুদিন গর্তের মধ্যে লুকায়িত ছিল হযরত মুহাম্মদ আলী সাদ্দাম আল কালবি রাহমাতুল্লাহ আলাইহি অন্তকালের পর আবার তারা গর্তের মধ্যে গর্তের থেকে কিছুটা এরকম বাইর হচ্ছে সুতরাং উলামা একরাম এখনো জাগুন উঠুন আহলে হাদিসদের বিরুদ্ধে অবস্থান করুন এই চুয়াডাঙ্গা উলামা পরিষদের সম্মানিত সভাপতি সাহেব রয়েছে আত্মার পরিষদ নিয়ে আপনি ফেরকায় বাতলা বিরুদ্ধে অবস্থান নিন আবার বাতিল সেইভাবে গর্তের মধ্যে পালানোর সময় হয়ে যাবে বাতিল আবার গর্তের মধ্যে পালানো অবশ্যই তারা পালাতে বাধ্য হবে ঠিক কি ঠিক না আপনারা যখন এই ফেরকায় বাতিলাকে দেখবেন যখন তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাক্য বলা এটা শিরকি কালিমা নাউযুবিল্লাহ বলেন তখনই আপনাদের তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান নেওয়া কর্তব্য একেবারে ওয়াজিব হয়ে যাবে আবশ্যক হয়ে যাবেন ধর্মপ্রাণ তাওহীদি জনতা নিয়ে ফেরকা বাতেলা নামক আহলে হাদিসকে আবার পূর্বের নাই মুহাম্মদ আলী সাদ্দাম আল কালবি রাহমাতুল্লাহ আলাইহির মতো এমন ভাবে গর্জন দিতে হবে আবার তারা পিপীলিকার মতো গর্তের মধ্যে ঢুকতে বাধ্য হবে ঠিক কি ঠিক না সামান্য একটা কিতাব দেখাই তারা একটা বই লিখেছে যে বইয়ের মধ্যে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা শিরক যে ব্যক্তি বলবে সে মুশরিক হয়ে যাবে নাউযুবিল্লাহ বলেন এ ভাই আমাদের কেউ যদি মুসলিম ধর্মে আসতে চায় যদি কোনো বেদিন এরকম ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তখন কোন বাক্য দিয়ে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই বাক্যকে তারা শিরক বলেছে এ আহলে হাদিস আপনারা বুঝেন আহলে হাদিস কারা বুঝেন বুকের পরে হাত বাঁধে জানেন বলে বুখারীতে আছে আল্লাহর কসম বুকের পরে হাত বাঁধার কোন হাদিস বুখারীতে নাই বুকের পরে হাত বাঁধার কোন সহি হাদিস নেই যদি কেউ থাকে আসুক ইনশাআল্লাহ প্রমাণ দিই সারা পৃথিবী সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের আলোচনায় বিষয় থাকে আহলে হাদিসদের যে বড় বড় শায়েখ এই যে কিতাব লিখেছে এর সাথে আমার বাহাত আছে 5 মিনিট টিকতে পারে নাই এই যত কিতাব দেখতেছেন অসংখ্য কিতাব তাদের লেখা কিতাব আমার কাছে আছে প্রত্যেক শায়েখের সাথে বাহাত আছে কেউ টিকতে পারে নাই ময়দানে ইনশাআল্লাহ টিকতে পারবেও না কারণ তারা তাদের জালিয়াতির মহাপান্ডা এই কিতাবের মধ্যে তারা প্রকাশ করেছে আবার তারা বলে কি জানেন যদি নাকি আপনি সহি হাদিস মানেন সহি হাদিস মানলে কোনো মতভেদ থাকবে না সহি হাদিস মানলে কোনো ইখতিলাফ মতবিরোধ থাকবে না অথচ তাদের মধ্যে হাজার হাজার মতবিরোধ আপনাদের কিছু যুবক সম্প্রদায়কে তারা দাওয়াত দিচ্ছে আসো সহি হাদিসের দিকে আসো সহি হাদিসের দিকে দাওয়াত দেয় সহি হাদিস মানলে কোনো মতবিরোধ থাকবে না আমরা সকলে এক কালিমার মুসলমান আমরা সকলে ভাই ভাই সহি হাদিস আমরা মিলে আমল করতে চাই এইভাবে তারা সহি হাদিসের নামে সহি দুকা উম্মতকে দিচ্ছে সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই পরিষ্কার ভাষায় বলতে চাই সহি হাদিসের নামে সহি দুকা উম্মতকে দিতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কি ঠিক না সহি হাদিসের নামে সহি ধোকা উম্মতকে দিতে দেওয়া হবে না কারণ তারা পাটপা তারা উম্মতকে বিভ্রান্ত করতেছে জাহান্নামে নেয়ার জন্য তারা কঠিনভাবে ষড়যন্ত্র করতেছে মান সাব্বা সাহাবি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন ওই রাতের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মান সাব্বা সাহাবি ফাযরিবু যারা সাহাবীদের বিরুদ্ধে বিষোদগার করে যারা সাহাবীদের বিরুদ্ধে সমালোচনা করে তাদেরকে ছুরিতে ঝুলাতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নরে বর্ণনা দ্বারা সমস্ত আহলে হাদিস নামক বাতিল ফিরকাদের আর ছুরিতে ঝুলানোর সময় হয়েছে ঠিক কি ঠিক না তারা বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী দাতে ছিলেন তারা বলে আহলে হাদিস সম্প্রদায় বাতিল গোষ্ঠী বলে থাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বেদাতী কাজ করেছেন একজন সাহাবী নাকি বেদাত কাজ করেছেন নাউযুবিল্লাহ বলেন এ ভাই বেদাত কাকে বলে একটু বোঝাই যে কাজটা আল্লাহ রাসূল করি নাই যে কাজটা সাহাবীরা করে নাই যে কাজটা তাবেরা করে নাই তার পরবর্তীতে সেই কাজটা করে দিনের মধ্যে সেটাকে শামিল করার নাম এলো বেদাত তাহলে যে কাজটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে আপনারা বলেন তাহলে সেই কাজটা বেদাত হতে পারে বেদাতের সংখ্যা বুঝেছেন যে যে কাজটা রাসূল করে নাই সাহাবারা করে নাই তাবেরা করে নাই সেই কাজটাকে পরবর্তীতে এসে করা দিনের মধ্যে দাখিল করানোর নাম বেদাত তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার সানি আজান দিয়েছেন কি দিয়েছেন
এটা সর্বসম্মতিক্রমে সকলে গ্রহণ করেছে, কেউ বিরোধিতা করে নাই। আর তারা বলে জুমার সানি আজান এটা দেওয়া যাবে না, অর্থাৎ ইমাম সাহেব যখন খুতবা পড়ে তার আগে কি দিতে হয়, একটা আজান দেয় না? ওরা বলে এটা বেদাত, এটা করা যাবে না।